আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সারাদিনের মধ্যে দুইটা সময় রয়েছে, যেই সময়গুলোতে ঘুমানো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই সময়ে ঘুমালে মানুষ দরিদ্র হয়ে যায়। এই দুইটা সময় ঘুমানোর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কঠোরভাবে নিষেধ করেছেন। এই দুটি সময় কখনোই ঘুমানো উচিত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা সময়ে বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই যদি আপনি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান এবং আপনার রিজিকের মধ্যে বরকত আনতে চান, তাহলে আল্লাহ রাসূলের এই নির্দেশ কখনো লঙ্ঘন করবেন না, অর্থাৎ এই দুইটা সময় কখনো ঘুমাতে যাবেন না। আপনার যতই ঘুম পাক না কেন, এই সময়ে কখনো ঘুমাবেন না। আল্লাহ তাআলার এই বিশেষ নিয়ামতকে গ্রহণ করার চেষ্টা করুন। আমরা রাত জেগে কত বিনোদন, কত পার্টি আর কত কিছুই না করি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের জন্য এই দুটি নিষিদ্ধ সময়ে আজ থেকে ঘুমানো বন্ধ করে দিন। প্রথম সময়টা হচ্ছে ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না। আপনার রিজিকের মধ্যে বরকত আনতে, আপনার কাজকর্মে বরকত বৃদ্ধি করতে এবং নিজেকে সচ্ছল করতে চাইলে আপনাকে অবশ্যই ফজরের নামাজের পর ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময়ে আসমান থেকে রহমতের ফেরেশতা নেমে আসে এবং প্রত্যেকটা বান্দার রিজিক বন্টন করে থাকে। আপনার পেশা যাই হোক না কেন, সেখানেই আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। শুধুমাত্র আপনি ফজরের পরে ঘুমানো বন্ধ করে দিন। ফজরের নামাজের পর কিছু সময় কোরআন তিলাওয়াত করুন, জিকির আজগার করুন, হাঁটাহাঁটি করুন, হালকা ব্যায়াম করুন অথবা পড়াশোনা করুন, নয়তো নিজের জীবিকার কাজে লেগে পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা রিজিক নিয়ে ফজরের পর আসমান থেকে নেমে আসে, কিন্তু যদি কোনো বান্দা ঘুমিয়ে থাকে তখন ফেরেশতারা তার রিজিক তাকে না দিয়ে সেই রিজিক জঙ্গলে নিয়ে যায় এবং সেগুলো জঙ্গলের প্রাণীদেরকে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই ফজরের নামাজের পর এবং আসরের সময় ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন। ফজরের নামাজের পরের সময়ে বরকত দান করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুর সময়কে বরকতময় করে দিন। হাদিসের বর্ণনাকারী রাবি বলেন, এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে যুদ্ধে পাঠাতেন, তিনি ফজরের নামাজ পড়ার পর সাথে সাথে পাঠিয়ে দিতেন। তিনি বলতেন, এই সময় যদি তোমরা গমন করো তাহলে নিশ্চিত থাকো, রহমতের ফেরেশতারা তোমার চারপাশে ঘিরে থাকবে এবং তুমি তোমার কাজে সফলতা অর্জন করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি একজন ব্যবসায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি অনুসারে বাদে ফজর আমার কাজ শুরু করতাম। আমি যেই ব্যবসায় হাত দিতাম সেখানেই সীমাহীন উন্নতি এবং সীমাহীন প্রাচুর্যতা লাভ করতাম। সুনানে আবু দাউদ। পরবর্তী যুগের আলেমরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছি। এছাড়াও সাহাবায়ে কারামগণ দুনিয়াবী অথবা আখিরাতের যে কোনো চুক্তিপত্র করার সময় মানুষকে পরখ করতেন একটি বিশেষ উপায়ে। ইবনে জুবাইর বলেন, আমি একবার এক ব্যবসায়িক লেনদেনে রোমের এক বাসিন্দার সাথে বসেছিলাম। এক পর্যায়ে আমি তার উপর আগ্রহ হারিয়ে ফেলি, কারণ আমি শুনেছি সে ফজরের পরে ঘুমায়। সফল জীবনের জন্য, জীবনে উন্নতির জন্য ফজরের পর ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। আর আপনি যদি সকালে ভোরবেলা জেগে ওঠেন এবং দিনের কাজ শুরু করে দেন, তাহলে আপনাকে অবশ্যই এশায়ের নামাজের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। দ্বিতীয় যে সময়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর ব্যাপারে নিষেধ করেছেন সেটা হলো মাগরিবের পর থেকে এশায়ের ওয়াক্ত হওয়া পর্যন্ত। এ সময় কোনোভাবে ঘুমাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময়ে ঘুমানোর ফলে সঠিক ওয়াক্তের এশায়ের নামাজ কাজা হয়ে যেতে পারে। এশায়ের নামাজের পর গল্পগুজব করাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তবে অনেক আলেম বলে থাকেন, এশায়ের নামাজের পর বৈধ কাজ যেমন কোরআন হাদিস চর্চা অথবা ইলম চর্চা করার জন্য 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সজাগ থাকা জায়েজ রয়েছে। তবে এরপরে আমাদের অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে। তাই ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আমাদের ঘুমানো উচিত নয়। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে শোনাবো জীবন বদলে দেওয়া একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা। হযরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একবার শাম দেশের একটি দুর্গ অবরোধ করে রেখেছিলেন। দুর্গের লোকেরা অবরোধের কারণে মহাসংকটে পড়ে গিয়েছিলেন। তারা চাচ্ছিলেন যে কোনো প্রকারে তাদের মধ্যে যেন সন্ধি হয়ে যায়। সুতরাং তারা তাদের সর্দারকে হযরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে সন্ধির ব্যাপারে কথা বলার জন্য পাঠালেন। সর্দার খালেদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার পর তিনি দেখতে পেলেন যে সর্দারের হাতে ছোট একটি বোতল আছে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু সর্দারকে জিজ্ঞাসা করলেন, এই বোতলে কি আছে? দুর্গের সর্দার বলল,
বললো এতে বিষ আছে। আমি এই প্রতিজ্ঞা করেছি যে যদি আপনার সঙ্গে সন্ধির ব্যাপারে আমি সফল হতে পারি তাহলে তো ভালো, আর যদি আপনার সঙ্গে সন্ধির ব্যাপারে আমার কথা সম্পূর্ণ না হয় এবং আমি সন্ধিতে ব্যর্থ হই তাহলে এই ব্যর্থ চেহারা নিয়ে আমি আর ফিরে যাব না, বরং এখানেই নিজের জানকে সমাপ্ত করব। যেহেতু সাহাবিদের একমাত্র উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, এজন্য হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন তার কাছে ইসলামের দাওয়াত দেওয়ার এখনই উপযুক্ত সময়। সুতরাং তিনি সর্দারকে জিজ্ঞাসা করলেন, তোমার কি বিশ্বাস এই বিষ পান করার সঙ্গে সঙ্গে মানুষের এন্তেকাল হয়? সর্দার বলল, অবশ্যই আমার এটা বিশ্বাস আছে, কারণ এটা মারাত্মক এক বিষ। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে এই বিষের পীড়া কত কঠিন আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, কারণ এই বিষ পান করার সঙ্গে সঙ্গেই মানুষের এন্তেকাল হয়ে যায়। এই বিষ পান করে কেউ এতটুকু সময়ও পায়নি যে এর কষ্ট ব্যক্ত করবে। এজন্য আমারও বিশ্বাস আছে যে আমিও এটা পান করার সঙ্গে সঙ্গেই এন্তেকাল বরণ করব। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, বিষের বোতলটা একটু আমার হাতে দাও। সর্দার সেই বোতলটা খালেদ রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। বোতলটা হাতে নিয়ে হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, পৃথিবীর কোনো বস্তুর মাঝে কোনো ক্ষমতা নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তার মধ্যে সেই ক্ষমতা দান করেন। আমি আল্লাহর নাম নিয়ে একটি দোয়া পড়ে এই বিষটি পান করব, তুমি দেখো আমি এন্তেকাল বরণ করি কিনা। সেই দোয়াটির বাংলা অনুবাদ হলো, ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে কোনো জিনিস ক্ষতি করতে পারে না আকাশ ও মাটিতে, তিনি সবকিছু শোনেন এবং জানেন। সর্দার বলল, জনাব আপনি আপনার নিজের উপর জুলুম করছেন, এই বিষ এতটাই মারাত্মক যে সামান্যতম মুখে নিলেও মানুষের এন্তেকাল অবধারিত, আর আপনি পুরো বোতল পান করার কথা বলছেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনশাআল্লাহ আমার কিছুই হবে না। এই বলে সেই দোয়াটি পড়ে পুরো বোতল তিনি একাই পান করে ফেললেন। আল্লাহর কুদরতের কি খেলা, সর্দারের সামনে পুরো বোতল পান করার পরেও তার সামান্য কোনো ক্ষতি হলো না। এই বিস্ময়কর ঘটনা দেখে সর্দার সঙ্গে সঙ্গেই মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। আরেকটা ছোট ঘটনা বলছি, হযরত মাওলানা মুজাফফর হুসাইন কান্দলভি রহমতুল্লাহ আলাই আকাবিরে দেওবন্দের অন্যতম একজন ছাত্র ছিলেন, তার জ্ঞান ও প্রজ্ঞা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এতটুকু বলাই যথেষ্ট যে তিনি হযরত শাহ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইয়ের সরাসরি শাগরিদ এবং শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইয়ের সহপাঠী। তিনি একদিন কোথাও যেন যাচ্ছিলেন, পথিমধ্যে একজন বয়োবৃদ্ধ লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বৃদ্ধ লোকটা অত্যন্ত ভারী একটি বোঝা বয়ে নিয়ে যাচ্ছিলেন, বোঝা ভারী হওয়ার কারণে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। হযরত মাওলানা মুজাফফর হুসাইন সাহেব তার এই কষ্ট দেখে বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। বৃদ্ধ লোকটা হযরতকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কোথায় থাকো? তিনি বললেন, আমি কান্দলায় থাকি। সে বলল, সেখানকার মৌলবি মুজাফফর হুসাইন সাহেব তো অনেক বড় বুজুর্গ। এই কথা বলে সে অনেকক্ষণ তার প্রশংসা করল। মাওলানা সাহেব বললেন, হ্যাঁ সে নিয়মিত নামাজ পড়ে, এছাড়া আমি তার মাঝে আর কিছুই দেখিনি। সে বলল, হাই মিয়া তুমি একজন বুজুর্গ সম্পর্কে এমন মন্তব্য করলে? মাওলানা সাহেব বললেন, আমি ঠিকই বলেছি। এই কথা শুনে বৃদ্ধ লোকটা হযরতের দিকে তেড়ে আসলো। ইতোমধ্যে মাওলানার পরিচিত এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। লোকটা বৃদ্ধকে বললেন, আরে ভালো মানুষ, মৌলভি মুজাফফর হুসাইন সাহেব তো ইনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি মাওলানাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ, যাদের জ্ঞান ও প্রজ্ঞা সত্যিকারভাবেই বেশি তারা সকল প্রকার অহমিকা এবং অহংকার থেকে সম্পূর্ণরূপে নিস্তার লাভ করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।